আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, আপনারা খিচুড়ির সাথেও এই আচারটা খেতে পারেন। আর এই আচারটা কিভাবে একবার বানিয়ে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আমি আপনাদেরকে খুব সহজভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করব। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে তারপর আমগুলোকে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু খোসা সহ এই আমের আচারটা তৈরি করতে পারেন। তারপর আমি একটি টিস্যুর সাহায্যে আমের গায়ে যে পানিগুলো লেগে আছে সেগুলো মুছে নিচ্ছি। আপনারা একটি সুতি কাপড়ের সাহায্য মুছে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসে অথবা হালকা একটু রোদে দিয়েও একটু আমের গায়ে থেকে পানিগুলো আপনারা যাতে পানি না থাকে সেভাবে শুকিয়ে নিতে পারেন। তো আমি একটি বাটি নিয়ে প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ভিনেগার দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে নেব। এখানে পানি ব্যবহার করা যাবে না, যেহেতু আমের আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে, তো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পানি না দেওয়া হয়। তো আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নিয়েছি। তো চুলাটা ধরিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আগে থেকে তৈরি করে রাখা এই মশলাটা দিয়ে দিলাম। তো এই মশলাটা যদি আপনারা পানি দিয়ে মিশান তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। তো যখন এভাবে মশলাটা গরম হয়েছে তখন আমি নেড়ে দিলাম। তারপর আমি এখানে 2টি বড় রসুন এভাবে কোয়া করে নিয়েছি। তো আমি এই রসুনের কোয়াগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে দিলাম। তারপর আমি এখানে আগে থেকে কেটে রাখা এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এভাবে কিউব করে পিস করে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও পিস করে নিতে পারেন, খোসা সহও তৈরি করতে পারেন। তো ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। তো আমি এখন আবার এই আচারটাকে নেড়ে দেবো মশলার সাথে, খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব আর সাধারণ লবণ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। তবে ভিনেগারটা এখনও দেওয়া যায়, তো আমি যেহেতু মশলার সাথে ভিনেগার দিয়ে মিশিয়ে নিয়েছি তো এখন আর এখানে আলাদা করে ভিনেগার দিতে হবে না। তো এখানে আমি চিনি দিয়ে দিব, আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো আমটাও কিন্তু এত টক ছিল না, যদি আম বেশি টক হয় তাহলে আপনাদেরকে মিষ্টি আরও বাড়িয়ে দিতে হবে। যেহেতু এটা টকও থাকবে, মিষ্টিও থাকবে, ঝালও থাকবে। তো এখানে আমি কয়েকটি শুকনো মরিচ কাঁচির সাহায্যে এভাবে কেটে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য, কিছু পাঁচফোড়ন এভাবে উপর থেকে দিয়ে দিলাম যাতে একটা ফ্লেভার পাওয়া যায় খুব ভালো। তো ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। আর এখন আমি আচারটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব, আর আপনাদের খেয়াল রাখতে হবে যাতে আচারটা গলে না যায়। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন। তো ভিউয়ার্স, যখন আচারটা তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম, আর এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়েছিলাম। আর এখন আমি আচারগুলো একটি কাঁচের বয়মে রেখে দিব সংরক্ষণ করার জন্য 1 বছর পর্যন্ত। আর আপনারা খেয়াল রাখবেন যাতে আচারটা এত চামচ বা হাতে ধরা না হয়, তাহলে কিন্তু আপনাদের আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।